প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিন রাজ্য জুড়ে কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। ১৯৪৪ সালের 20 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন রাজীব গান্ধী। ভারতের ষষ্ঠ এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রতিবছর তার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যে উদযাপন করে থাকে কংগ্রেস। ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর 78তম জন্মদিবস এবছরও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে পালন করা হয়। সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় অনুষ্ঠান। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গোপাল রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এরপর রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা। ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা রাজীব গান্ধীজি 78তম জন্মদিবসটি আমরা মর্যাদার সহিত কংগ্রেস ভবনের সামনে পালন করছি। এখান থেকে আমরা গান্ধীঘাটের রাজীব গান্ধীর সমাধিতে আমরা পুষ্পাঙ্গ অর্পণ করব এবং অন্যান্য জায়গাতে যে রাজীব গান্ধীর ভাস্কর মূর্তি আছে সেখানেও আমরা মালা দিতে যাব। এবং আজকের এই দিনে আমরা রাজীব গান্ধীকে আমরা স্মরণ করি। 5 বছরে ওনার প্রধানমন্ত্রীতে দেশকে অনেক দূরে গিয়ে গেছে। পৃথিবীর যেখানে শ্রেষ্ঠ আসন না হলেও শ্রেষ্ঠ আসনের কাছাকাছি নিয়ে গেছিল ভারতকে। মহিলাদের পৌরসভা পঞ্চায়েতের রিজার্ভেশন 50% উনি করে গেছেন আইন করে, এবং 18 বছর বয়স হলে ভোটাধিকার এটা উনি আইন করে গেছেন। এদিকে এদিন কৃষ্ণনগর কদমতুল এলাকায় ও সূর্য চৌমুহনীতেও রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানানো হয় কংগ্রেসের তরফে। রিপোর্ট, চ্যানেল 3।